কার্যকর হাসপাতালের সামনের ছবিটা আপনাদের সামনে রাখবো, যেখানে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালের সামনে আবার উত্তেজনার পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরজিকরে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার জন্য দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তারই মাঝে আরজিকর হাসপাতালের ছবি আপনাদের সামনে রেখেছি। তার সামনে উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালের সামনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরএসপি ছাত্র সংগঠনের তরফে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেখানে নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে ঘুরতে রয়েছেন। সুদীপ্ত, কি পরিস্থিতি সেখানে? একদমই তোমাকে দেখাবো সেই ছবি, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে বামপন্থী দল আরএসপির শ্রমিক, ছাত্র এবং মহিলা সংগঠন, তাদের প্রতিনিধিরা আসেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারপর কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ভেতর যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন এবং ছাত্র, তারা কিন্তু বাইরে বেরিয়ে আসেন এবং বলেন যেহেতু দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ, সেই কারণে তাদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু তারপরেও কিন্তু আরএসপির ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের প্রতিনিধিরা অনড় থাকেন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তারপরেই আগে থেকে কিন্তু বিরাট পুলিশ বাহিনী আরজিকরের প্রধান গেটের সামনে মোতায়েন ছিল এবং তারা এগিয়ে আসেন এবং রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় আরএসপির কর্মী সমর্থকদের সঙ্গে, আরএসপির গণসংগঠনের কর্মী এবং সমর্থকদের সঙ্গে। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছেন। একদিকে পুলিশ কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশের বিরাট বাহিনী রয়েছেন এবং সামনে কিন্তু যুযুধান বামপন্থী যুব সংগঠনের কর্মী এবং সংগঠন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে রীতিমতো ধস্তাধস্তি ছিল এবং ধস্তাধস্তি হয়ে আরজিকর মেডিকেল কলেজের গেটের সামনে থেকে রাস্তার মাঝখানে কিন্তু পুলিশ কর্মীরা সরিয়ে নিয়ে যান বাম গণসংগঠনের কর্মীদের সমর্থকদের। কিন্তু তারা কিন্তু অনর, আমরা কথা বলে নেব আরএসপির সংগঠনের সঙ্গে, যুব সংগঠনের সঙ্গে, আপনাদের সঙ্গে কি ব্যবহার পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমরা কথা বলতে চেয়েছিলাম ভেতরে যে ডাক্তাররা ধর্ণা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন তাদের সঙ্গে, কিন্তু পুলিশ আমাদেরকে ঢুকতে দিল না। কাকে আড়াল করতে চাইছেন? কাকে আড়াল? আপনাদের ধাক্কা দেওয়া হচ্ছে, ধাক্কা দেওয়া ধাক্কি হয়েছে আমাদেরকে, মহিলাদেরকে ফেলে দিয়েছে, আমাদেরকে ধাক্কা দিয়েছে, এমন কি মহিলাদের শ্লীলতা হানি করেছে পুলিশ, মহিলাদের শ্লীলতা হানি করেছে পুলিশ। আপনারা কি বিক্ষোভ চালিয়ে যাবেন? আমরা বিক্ষোভ চালিয়ে যাবো। এই আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি যে সমস্ত ধর্ষক রয়েছেন, পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে যে অনেকে যুক্ত থাকতে পারে, যেভাবে আক্রমণ করা হয়েছে ওই ধর্ষিতাকে, সেই আক্রমণে অনেকে যুক্ত, সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের যারা কর্মী এবং নেতা। এবং তারা যেটা বলছেন, যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে, সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু একজন না, এই ঘটনায় তারা সন্দেহ করছেন আরও অনেকে কিন্তু এই ঘটনায় যুক্ত আছে, এবং সেই কারণেই কিন্তু তারা এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাতে, তারা কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলতে। এবং তাদের যেটা বক্তব্য, পুলিশ তাদের ঢুকতে দেয়নি, শুধু ঢুকতে দেয়নি তা না, তার পাশাপাশি তাদের আটকে দেওয়া হয় এবং পুলিশ রীতিমতো ধাক্কা দেন তাদের, এবং এই ধাক্কা মহিলা কর্মীদের দেন, এরকমই অভিযোগ তারা করছেন। এবং তাদের আন্দোলন কিন্তু
বামপন্থী ছাত্র যুবদের এই আন্দোলন কিন্তু এখনো চলছে। এই মুহূর্তে সরাসরি আপনারা যে ছুটি দেখছেন, আরজিকর মেডিকেল কলেজের সামনে আরএসপি ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি আপনি ইতিমধ্যে দেখেছেন যে প্রতিবাদে সামিল হয়েছেন শহরের নাগরিক সমাজ।